ভারতীয় সমাজের সুরভুবনে আছেন বিখ্যাত গায়িকারা, কিন্তু সুরকার বা সঙ্গীত পরিচালক হিসেবে তাদের সংখ্যা ছিল নিতান্তই নগণ্য। সুরকার শব্দটার সাথে মনে পড়ে শচীন কর্তা, পঞ্চম, সলিল চৌধুরী প্রমুখদের নাম। কোনো মহিলার নাম কেন নেই? হয়তো পিতৃতান্ত্রিক সমাজ নারীর পরিচালনায় অংশগ্রহণ করতে আগ্রহী ছিল না সেই সময়। তবে সব ক্ষেত্রেই নারীরা ভেঙেছিলেন স্টিরিওটাইপ, কম হলেও তারা ছিলেন। আজ তেমনই দুজনের কথা বলবো, সেটা 30-এর দশক। এক বিখ্যাত নর্তকীর গর্ভে জন্ম হয় জদ্দানবাইয়ের, অন্যজন সরস্বতী দেবীর জন্ম হয়েছিল উল্টো পরিবেশে, এক রক্ষণশীল পার্সি পরিবারে। দুজনেই ছোটবেলা থেকে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করেছিলেন। এই দুই মেরুর বাসিন্দাকে এক সুতোয় বেঁধে দিল 1935 সালে মুক্তি পাওয়া জওয়ানি কি হাওয়া নামে একটি ছবি। ভারতীয় সিনেমায় এই দুই মহিলা সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন সেই ছবিতে। পার্সি মেয়ে খুরশিদ ছোট থেকেই ধ্রুপদ সঙ্গীত ছাড়া কিছুই চেনে না। সারদা সঙ্গীত বিদ্যালয়ে বিষ্ণুনারায়ণ ভাটখণ্ডের কাছে তার তালিম নেওয়া শুরু হয়েছিল। পরে লখনউয়ের ম্যারিজ কলেজ থেকে তিনি পাশ করেন ধ্রুপদী সঙ্গীত নিয়ে। বাজাতে পারতেন সেতার, দিলরুবার মতো বেশ কিছু বাদ্যযন্ত্র। তখন রীতিমতো অনুষ্ঠান করে বেড়াচ্ছেন, তার সাথে সাথে বোম্বে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানিতে করতেন হোমি সিস্টার্স নামক জনপ্রিয় অনুষ্ঠানও। এই গানের হাত ধরেই বলিউডে পা রাখলেন একদিন। যদিও রক্ষণশীল পরিবারের মেয়ের পক্ষে ব্যাপারটা সহজ ছিল না, কাজের জন্য নাম বদলালেন, হলেন সরস্বতী। বোম্বে টাকিজের কর্মকর্তা হিমাংশু রায় তাকে সিনেমায় গান করতে নিয়ে আসেন। তবে সরস্বতী দেবীদের সঙ্গীত পরিচালিকা হিসেবে কাজ করাটা বেশ কঠিনই ছিল, কারণ তাদের সুরে যারা গান গেয়েছেন তারা পেশাদার গায়ক গায়িকা ছিলেন না কেউই, অভিনেতা অভিনেত্রীদেরই গড়ে পিটে নিতে হতো। তাই তাদের সুরে গান গেয়েছেন অশোক কুমার, দেবিকা রানী বা লীলা চিটনিসের মতো অভিনয় কুশলীরা। পরশন ছবির কিশোর কুমার মান্নাদের গাওয়া এক চতুরনাড় গানটি খুবই বিখ্যাত। মজার কথা, সেই চতুরনাড় গানটির আসল সুরস্রষ্টা হলেন সরস্বতী দেবী। 1941-এ অশোক কুমার অভিনীত ঝুলা ছবিতে তারই কণ্ঠে প্রথমবারের জন্য গানটি ব্যবহৃত হয়েছিল। एक चतुर नार कर कर श्रृंगार ठाड़े अपने द्वार चिया निक सुजात एक पलक मार हंस कोई हम गम न रहा सुई सहारा। তবে গানটি জনপ্রিয় হয় পরশন ছবিতে রিমেক হওয়ার পরই। সেই রকমই কিশোর কুমারের গাওয়া বিখ্যাত গান কই হামদাম নাড়াওয়া গানটির সৃষ্টিও করেছিলেন সরস্বতী দেবী, গেয়েছিলেন অশোক কুমার। শুধু ঝুলাই নয়, একের পর এক ছবিতে সুর দিয়েছেন তিনি। জীবন নাইয়া, ঝুমড়ো, অচ্ছুত কন্যা, জন্মভূমি, ইজ্জত, জীবন প্রভাত, প্রেম কাহিনী প্রভৃতি ছবিতে তার কাজে স্বাক্ষর রয়েছে। হিমাংশু রায়ের মারা যাওয়ার পর বোম্বে টকিজ ভেঙে যায়। সে সময় সরস্বতী দেবী প্রযোজক শশাঙ্ক মুখোপাধ্যায়ের সাথে কাজ করতে লাগলেন। 50-এর দশকে হাবিব আলী মোহাম্মদের সাথে গাওয়া তার দুটি গজল খুবই জনপ্রিয় হয়েছিল। কিন্তু এত প্রতিভা, এত খ্যাতি থাকা সত্ত্বেও শেষ জীবনটা কেটেছিল অস্বীকৃতিতে, অবহেলায়। বাস থেকে পড়ে কোমরের হাড় ভেঙে ফেলেন এবং হাসপাতালে ভর্তি ছিলেন অনেক দিন। খোঁজ নেয়নি বলিউড, 1980 সালে মারা যান তিনি। তবে জদ্দানবাইয়ের গল্পটা একটু অন্যরকম ছিল। পরিবারের প্রথা মেনে বাইজি জীবন শুরু হয়, কিন্তু প্রতিভার জোরে তিনি পৌঁছেছিলেন খ্যাতির মধ্য গগনে। শুধু গান নয়, নাচেও তিনি ছিলেন কুশলী। গজল, ঠুমরি, দাদরার মতো অপ্রতিদ্বন্দ্বী শিল্পী ছিলেন তিনি। পরবর্তী জীবনে হয়ে ওঠেন অভিনেত্রী, কাহিনীকার, প্রযোজক ও সঙ্গীত পরিচালক। 1892 সালে এলাহাবাদে জন্ম হয়েছিল তার। জীবনের একটা বড় অংশ কলকাতায় কাটিয়েছিলেন তিনি। রাজ্যশাসিত স্টেটগুলির মেহফিলে ডাক পড়ত তার। বেতারেও নামী শিল্পী ছিলেন। বিখ্যাত গায়িকা গহরজানের সাথে সুসম্পর্ক ছিল জদ্দানবাইয়ের। তখন জদ্দান থাকতেন বউবাজারে। তাঁর ঠুমরির সাথে তবলায় সঙ্গত করতে আসতেন বিখ্যাত গায়ক ও সঙ্গীতকার রাইজাদ বড়াল। জদ্দানবাইয়ের বেশ কিছু রেকর্ডও বেরিয়েছিল এবং জনপ্রিয়ও হয়েছিল। তাঁর গাওয়া গানগুলির মধ্যে তোর লাই রাজা তুম নায়কে,
কান্না তেরা, গেয়া বালম পারদেশি, জেরা নায়না সে নায়না মিলা প্রভৃতি উল্লেখযোগ্য। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই সারা বিশ্বে অর্থনীতি ও সামাজিক প্রেক্ষাপটে বদল আসতে থাকে। কলকাতাতেও তার আঁচ পড়েছিল। 30-এর দশক থেকেই মেহফিলের সংখ্যা কমতে থাকে, রোজগারের পথ ক্রমশ কঠিন হয়ে পড়ছিল। এদিকে সবাক চলচ্চিত্র এসে পড়েছে। সেই যুগ সন্ধিক্ষণে জদ্দানের সাথে পরিচয় হয় লাহোরের চিত্র পরিচালক হাকিম রামপ্রসাদের। তার হাত ধরেই 1933 সালে চলচ্চিত্রে অভিনয় জগতে প্রবেশ ঘটে জদ্দান ভাইয়ের। প্রথম ছবি রাজা গোপীচাঁদ, পরে ইনসানিয়া শয়তান, প্রেম পরীক্ষা, সেবা সাধন প্রভৃতি ছবিতেও তিনি অভিনয় করেন। 1934 সালে শুরু করেন নিজের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা সঙ্গীত মুভিটন। তালাস এ এহক ছবির কাহিনীকার, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক স্বয়ং জদ্দান ছিলেন। এরপর একে একে মুক্তি পায় হৃদয় মন্থন, ম্যাডাম ফ্যাশন, মতিকাহার প্রভৃতি ছবি, যাদের সঙ্গে নাম জড়িয়েছিল জদ্দান ভাইয়ের। তিনি ছিলেন অত্যন্ত রুচিশীল ও উচ্চমনা, উর্দু হিন্দি বাংলায় সাবলীল, সাঁতার কাটা গাড়ি চালানো টেনিসে দক্ষ। তার হাত ধরেই খুব কম বয়সে অভিনয় জীবনে হাতেখড়ি হয়েছিল মেয়ে নার্গিসে। 1949 সালে মারা যান জদ্দান ভাই। ভারতীয় সিনেমার আঙিনায় সুর নির্মাতা হিসেবে মেয়েদের জন্য নতুন সম্ভাবনার দরজা দেখিয়েছিলেন সরস্বতী দেবী ও জদ্দান ভাইরাই। এরপর এই পথেই এসেছিলেন নীতা সেন, অসীমা মুখোপাধ্যায়, বাঁশরী লাইরি, অরুন্ধতী দেবীর মতো সুরকাররা। যদিও আজও ভারতীয় সিনেমার জগতে মহিলা সুরকারদের সংখ্যা অপ্রতুল, তবুও যে কজনও আছেন তাদের জন্য রাস্তার বাধা সরিয়েছিলেন পূর্বসূরীরাই, একথা বলাই যায়।